আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রউফ, রউফ এন্ড অ্যাগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজ আমি কথা বলবো আধুনিক কৃষিতে পলি মালচিং পদ্ধতি নিয়ে। তো আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আর প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল বাটনে ক্লিক করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর মালচিং মূলত চীন ও জাপানের বিষমুক্ত সবজি চাষের একটি পরিবেশবান্ধব পদ্ধতি। বিভিন্ন ধরনের বস্তু দিয়ে যখন গাছপালার গোড়া, সবজি, ক্ষেত ও বাগানের ভেড়ের জমি বিশেষ পদ্ধতিতে ঢেকে দেওয়া হয় তখন তাকে বলা হয় মালচ। আর এই ঢেকে দেওয়ার পদ্ধতিকেই বলা হয় মালচিং পদ্ধতি। আর এই মালচিং পদ্ধতির জনপ্রিয় একটি প্রযুক্তি হচ্ছে পলি মালচিং পদ্ধতি, যা সবজি ও ডাল শস্য চাষে বর্তমানে আমাদের দেশের জন্য খুবই লাভজনক। চাষে বাণিজ্য ও আধুনিকীকরণ হওয়ায় প্লাস্টিক মালচিংয়ের ব্যবহার খুবই জনপ্রিয় হচ্ছে। এটি আধুনিক চাষাবাদের একটি উন্নত পদ্ধতি। এর ফলে ফসলের দ্রুত বৃদ্ধি হয়, তাছাড়া ভালো ফসলের জন্য মাটি ঢেকে দিয়ে আবাদের একটি অনুকূল পরিবেশ তৈরি করা হয়। এই পদ্ধতিতে প্রথমে পরিমাণ মতো খাবার মানে সার দিয়ে জমি প্রস্তুত, শেষে সারি তৈরি করা হয়। সেই মাটি সারিগুলো পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর সারিগুলো দিয়ে নির্দিষ্ট দূরত্বে পলিথিন ফুটো করে সবজির চারা রোপণ করতে হয়। চারা রোপণের পর থেকে শুধুমাত্র দেখভাল করা ছাড়া আর তেমন কোনো পরিচর্যা করতে হয় না। আর পলি মালচিং ব্যবহারের সবচেয়ে বড় সুবিধাগুলো হচ্ছে এতে আগাছানাশকের জন্য নিড়ানির যে বড় একটি খরচ হয় সেটা থেকে মুক্তি পাওয়া যায়, তার মানে আপনার লেবার কস্ট খুবই কম, মাটির পানি সংরক্ষণ হওয়ার সেচের পরিমাণ প্রায় 70% কম লাগে, তার মানে আপনার সেচ দিতে তেমন একটা হচ্ছে না, কারণ এই মালচিংগুলো মাটিতে তারা যে পানির পরিমাণটা খুবই ধরে রাখে। আর রোগ ও পোকামাকড়ের উপদ্রব একদমই হয় না বললেই চলে। আর সূর্যের আলো মালচিংয়ে প্রতিফলিত হয়ে গাছের বৃদ্ধিটাও সবচেয়ে বেশি হয়। আর মাটির সারিগুলো পলিথিন দিয়ে ঢেকে থাকার কারণে বাইরে থেকে কোনো রকম রোগবালাই, ছত্রাক, সবজি বা চারার কোনো ক্ষতি করতে পারে না। বিশেষ করে এর ফলে মানে কীটনাশকের ব্যবহার খুবই পরিমাণে কম লাগে। আর এই পদ্ধতির ফলে চারার যে ঢলে পড়া রোগ, এই রোগটাও হয় না বললেই চলে। আর এই মালচিং পদ্ধতিতে বোঝা যাচ্ছে আপনার ফলন প্রায় 20-25% বৃদ্ধি হয়, বা কোনো কোনো অংশে দ্বিগুণ পরিমাণও ফলন পাওয়া সম্ভব। আর এই পলি মালচিং খুব অ্যাভেলেবল হওয়ায় খুব সহজেই অল্প সময়ে অল্প খরচে আপনি আপনার ফসলের সবজির যে খুব ভালো ফলন পেতে পারেন। আর এই মালচিংয়ের ব্যবহারের ফলে আপনার ঘাস হবে খুবই সুন্দর, সুষ্ঠু, এবং ফলগুলোও হবে পুষ্ট, এবং আপনার কাঙ্ক্ষিত যে পরিমাণ ফল পেতে চান সেই পরিমাণ ফল পাওয়া সম্ভব মালচিং পলিথিন ব্যবহার করার ফলে। আর পলি মালচিং ব্যবহারের আরেকটি বড় সুবিধা হচ্ছে উইন্টারে মানে শীতকালে আপনার যে মাটির যে পরিবেশ থাকবে সেটাকে উষ্ণ রাখে, আর গ্রীষ্মকালে পরিবেশটাকে শীতল রাখে। মানে গাছের যা পরিবেশ দরকার পড়ে, গাছের যে টেম্পারেচার বা তাপমাত্রা প্রয়োজন হয় সেই তাপমাত্রাটা পলি মালচিং নিয়ন্ত্রণ করে রাখে। আর সবচেয়ে বড় আরও একটা সুবিধা হচ্ছে সারের পরিমাণ খুবই কম লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন আগাছা একদম হয় না বললেই চলে, সেক্ষেত্রে লেবার কস্ট খুবই কম পরিমাণে লাগে, আর ফলন খুবই বেশি হয়, এবং সবচেয়ে বড় আরেকটা সুবিধা হচ্ছে আপনার ঘাসগুলো একদম সতেজ তরতাজা থাকবে, কারণ এর আগে আমি বলেছি রোগবালাই পোকামাকড় আক্রমণ থেকেও গাছগুলো রক্ষা পায়। আর এই পদ্ধতিটি অনেক সহজলভ্য এবং পরিবেশবান্ধব হওয়ায় অনেক কৃষক এখন এই পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন। তো আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।